তার পরিবার পরিজন এমনকি তার পিতা মাতা এবং এই পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার কাছে বেশি প্রিয় না হব বেশি মহাব্বত আমার প্রতি তার না থাকবে সে পরিপূর্ণ মৌমিন ততক্ষণ হতে পারবে না সাহাবাই কেরাম সেই উজ্জ্বল দৃষ্টান্ত তো রেখে গিয়েছেন কিভাবে রসুলকে ভালোবাসতে হয় আপনি বদর উহুদ খন্দ খাইবারের ইতিহাসগুলো পড়ুন তারিকের কিতাবগুলো পড়ুন তারা রসুল করিম সাল্লি সাল্লামের কাছে কতটা তারা করত করতো রসুল্লা আলি সাল্লামকে তারা কতটা ভালোবাসতো নিজেদের জীবনকে তারা উৎসর্গ করেছে রসুল্লাহ করিমের জন্য নিজেদের যান তারা উৎসর্গের জন্য প্রতিযোগিতা করত। সাহাবে কেরামের মানুষে প্রতিযোগিতা লেগে থাকতো কিভাবে তারা কিভাবে তারা রসুল করিমকে খুশি করবে রসুলের জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করবে রসুল্লাহর মহাব্বত ইশ্ক ভালোবাসা ছাড়া কখনোই আপনি আমি না যাতে আশা করতে পারি না